আমরা এক্সপোর্ট করে রাখছি। কাট কয়েন কাট করে আমরা ধরেন দেখে দিলাম, হচ্ছে ডেস্কটপ ধরেন দেখে দিলাম, এটা হচ্ছে XML ফরম্যাট, ডট XML ফরম্যাট, কথা বুঝছেন? XML এই ফরম্যাটে সব ডাটাগুলো সেভ হয়ে আছে ওখানে। আচ্ছা, এখন টুলস থেকে কি করতে পারলাম, আমরা এক্সপোর্ট করতে পারলাম, আমরা পরবর্তীতে ইম্পোর্ট করবো। সেটিং এর মধ্যে কি কি আছে? সেটিং এর মধ্যে অনেক ধরনের সেটিং আছে, একটা জেনারেল সেটিং, জেনারেল সেটিং এর মধ্যে আপনার টাইটেল আছে, এখানে আছে হচ্ছে ট্যাগ লাইন আছে, এখানে আবার কি আছে টাইটেল, আপনার কি আছে এখানে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এটা চেঞ্জ করবেন না কখনো, এটা চেঞ্জ করলে এরর দিবে আগের মতোই, এটা চেঞ্জ করবেন না কখনো, মানে এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করলে ট্যাগ লাইন চেঞ্জ হবে। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে এখানে কি লেখা আছে, মেম্বারশিপ, মেম্বারশিপ বলতে আপনি যদি এটাকে লগ আউট করেন, দেখেন তো এখানে কোনো লেখা আছে কি যে রেজিস্টার কোথাও লেখা আছে, এখানে যদি এনি ওয়ান ক্যান রেজিস্টার মানে যে কেউ রেজিস্টার করতে পারবে, এটা যদি না দিয়ে দেন তাহলে অ্যাডমিনই শুধু ইউজার বানাতে পারবে, তাছাড়া কেউ রেজিস্টার করতে পারবে না। সেভ যদি দেন তাহলে এখন যে কেউ রেজিস্টার করতে পারবে, রিলোড দেন আস্তে, এখানে গিয়ে আপনি রেজিস্টার করতে পারবেন। আচ্ছা, তারপরে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাবস, আচ্ছা ডিফল্ট ইউজার, যে কেউ যদি রেজিস্টার করতে যায় তো তার কি ইউজার হবে, সে ডিফল্টভাবে সাবস্ক্রাইবার হবে, আপনি যদি দিয়ে রাখেন সে ডিফল্টভাবে অ্যাডমিন হবে, সমস্যা। এখানে টাইম জোন দেওয়া আছে, এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে পোস্টগুলো করতেছিলাম সেগুলো এই টাইম জোন জিরো অনুযায়ী আসছিল, আমরা এখান থেকে কি করে দেবো, প্লাস সিক্স করে দেবো, অথবা এখান থেকে আপনার ঢাকাও সিলেক্ট করা যায়, এশিয়া কই, এশিয়া থেকে ঢাকা সিলেক্ট করলে একই কথাই হবে, বুঝতে পারছেন? টাইম জোন বা সিটি, ডেট ফরম্যাট, আপনি কীরকম চাচ্ছেন, আমি আপনাদের দেখাইছিলাম না যে এফ জে ওয়াই দেখাইছিলাম না ডেটের মধ্যে, এই যে এইগুলোই এইভাবে আসে, যদি আপনি এটা দিয়ে দেন তাহলে এপ্রিল 8 2017 আসবে, এটা যদি দিয়ে দেন তাহলে আসবে কত, এইভাবে আসবে, ঠিক আছে? আর ঘন্টা আপনার কীরকম আসবে, টাইমটা ধরেন এরকম আসবে, এখান থেকে আপনার আগে পিছিয়ে একটু স্পেস স্পেস দিয়ে বাড়াতে পারবেন, সমস্যা নেই। সপ্তাহ শুরু হবে কি কোন দিন দিয়ে, ধরেন আপনার সানডে দিয়ে শুরু হলো বা স্যাটারডে দিয়ে শুরু হলো, এবার সেভ দেন, সেভ দিলে এই অনুযায়ী হবে। এখন হলো সেটিং, তারপর রাইটিংয়ের মধ্যে আছে অনেক ইনফরমেশন আছে, যেমন আপনার ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কী থাকবে, আনক্যাটাগরিজ থাকবে না বিনোদন থাকবে, বা স্ট্যান্ডার্ড পোস্ট ফর্ম্যাট কোনটা থাকবে, এটা থাকবে ডিফল্টভাবে না কী থাকবে বলে দেওয়া যাবে। আচ্ছা, তারপর এখানে যখন যাবেন আপনি, আপনি যদি এরকম বাদ দেন, এখন কোন পেজ শো করে, দেখেন তো এখন কোনো পেজ কি শো করে, এখন এখন এই পেজের মধ্যে কোনো পেজ কিন্তু সিলেক্ট হয় নাই, এখন এই পেজের মধ্যে সবগুলো কি শো করছে, পোস্টগুলো শো করছে, আপনি চাচ্ছেন যে না একটা পোস্ট থাকবে, একটা একটা পেজ থাকবে, পেজের নামে থাকবে থাকবে হচ্ছে ব্লগ, সেই পেজের মধ্যে পোস্টগুলো থাকবে, হ্যাঁ ব্লগ, এই পেজের মধ্যে কি থাকবে, পোস্টগুলো থাকবে, এখানে সবগুলো পোস্টের এরকম থাকবে না, যেমন এখান থেকে এই স্ট্যাটিক পেজে গিয়ে বলে দেন ফ্রন্ট পেজ থাকবে হচ্ছে হোম পেজ, হ্যাঁ যদি আপনি রিলোড দেন তখন এই পেজটা কী হবে, আসছে হোম পেজ, হ্যাঁ হোম পেজ তো আছে, এখন কি হোম পেজ না এটা, যখন এই ওয়েবসাইটে এই লিঙ্কে যাবেন তখন হোম পেজটা শো করবে। আবার চাচ্ছেন যে এখানে এটা, তাহলে ব্লগ শো করবে কোথায়, ব্লগ শো করবে হচ্ছে
এই ব্লগ পেজের মধ্যে, মানে সেখানে শুধু পোস্টগুলো শো করবে একটার পর একটা। সেট করে দিলেন, ব্লক দেখাতে নাই তাই না, ব্লক সেট করবো কোথায় গিয়ে, মেনুতে গিয়ে। তারপর আমরা সেটিংয়ের মধ্যে কি কি দেখলাম, রিডিং দেখা শেষ, রিডিং দেখা এখনো শেষ না, ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট মানে ব্লগ পেজের মধ্যে কয়টা পোস্ট শো করবে, এখানে ব্লগ পোস্ট পেজের মধ্যে কয়টা পোস্ট শো করছে, দুইটা না, এখানে দেওয়া আছে দশটা শো করবে, তারপরে কি আসবে, পেজিনেশন আসবে। আপনি যদি এখানে একটা করে দিয়ে দেন তাহলে একটা পরে দ্বিতীয়টা শো করবে না, একটা একটা শো করার পর পেজিনেশন আসবে। আচ্ছা এটাকে পেজিনেশন বলা হয় না, আচ্ছা এই হচ্ছে অবস্থা। তারপরে আর লাগে আমাদের কি কোনগুলা, আর এগুলো বাকি সেরকম লাগে না, এইদিকে ডিসকাশনেও সেরকম কিছু লাগে না। ডিসকাশনের মধ্যে এখানে ডিসকাশনের মধ্যে কমেন্ট দেওয়া আছে, আপনার কমেন্ট অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হবে কি না, বা আপনার কত কি হবে ইউজ, যেমন অ্যানি ওয়ান পোস্টে কমেন্ট, যে কেউ পোস্টে কমেন্ট করতে পারবে, ঠিক আছে, এ কমেন্ট ইজ হেল্প ফর মডারেশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কালকে যেটা দেখালাম এখানে এই এই জিনিসগুলো দেওয়া আছে, তো ডিফল্টভাবে এগুলোই সেট করা থাকে। আবার এখানে ইমেজ দেওয়া আছে, এটা না আপনি চাকলে ধরেন এটা দিয়ে দিলেন, এখন এটা শো করবে, আসে চলে বা এখান থেকে আপনার গ্রাভাটারে গিয়ে আপনার চেঞ্জ করা যায়। হ্যাঁ পিসি থেকে সরাসরি আনা যায় না, ওইভাবে ইমেজ আপলোড করা যায় না, রেজিস্ট্রেশন করতে হয়। আচ্ছা মিডিয়াতে যান, মিডিয়াতে গেলে মিডিয়াতে আপনার থাম্বনেলের জন্য ইমেজের সাইজ কতটুকু, এগুলো ক্রপ হয়ে যাবে কিনা অটোমেটিক্যালি, মিডিয়াম সাইজের জন্য কতটুকু, লার্জের জন্য কতটুকু, আপলোডিং ফাইলটা কীরকম হবে, এগুলো বলে দেওয়া আছে। পারমালিঙ্ক, পারমালিঙ্ক বলতে কি, আপনি যদি কোনো পোস্টের মধ্যে যান, কিসব করছে এখানে লিঙ্কটা আর কি, পারমালিঙ্ক বলতে লিঙ্ক, যেমন কী লেখা আছে, লোকাল হোস্ট ব্যাস 80/2017-4-7, দিস ইজ অ্যানাদার পোস্ট, কারণ এখানে বলে দেওয়া আছে কি নেম। আপনি যদি এখানে দিতেন প্লেন তাহলে এরকম আসতো না, এখন এরর দিবে একটা, কারণ এরকম কোনো পেজ আছে এখন আর নাই। আপনি যদি আবার ক্লিক করেন এখানে এখনও নাই, কারণ হচ্ছে এই লিঙ্কটা খুঁজে পাচ্ছে না, সেটা রিলোড দেন এবার। আচ্ছা ব্লগ দেওয়া আছে তো ওই জন্য পাচ্ছে না, এখানে ব্লগ গেলে দেখছেন কেমন আসতেছে, একটা আইডির মতো আসছে। এবার এখানে যান, এখানে লিঙ্কটা কেমন, পি ইকুয়াল এরকম এরকম আসছে না, আচ্ছা সে হচ্ছে আপনার গেট মেথডের মতো আসছে, মনে আসছে। তো সবচেয়ে বেটার হচ্ছে এই পোস্ট নেমটা দেওয়াটাই বেটার, এটা হচ্ছে বেটার। এবার আপডেট দেন, এবার রিলোড দিবে একটা, না দেয় নাই, অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, শুধু পোস্টের নেম, এখানে যদি রিলোড দেন শুধু পোস্টের নামটা শো করছে দেখছেন। প্লাস ওইরকম যদি হয়, আগে আগে যেরকম দিছিলাম এরকম হলে সমস্যাটা কি হয়,
যারা হ্যাকার আছে, হ্যাকাররা এই আইডির পরে এখানে একটা স্ট্রিং অ্যাড করে, এরকম করে অ্যাড করে যদি দেখে এর মধ্যে সমস্যা আছে, কোথাও কোনো ইরোর দিছে, যদি লেখা দেখে যে মাইস্কোয়েল ইরোর, তখন বোঝে যে এখানে এই ওয়েবসাইটের মধ্যে আপনার বাগ আছে। দেন ওই ওয়েবসাইটের মধ্যে কী করে, এসকিউএল ইনজেকশন চালায়, এসকিউএল ইনজেকশন চালায় ওর ভিতরে থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসে। কথা বুঝছেন? তো এই জন্য এইগুলো দিবেন না, এগুলো দিলে অনেক সময় বলা যায় না, যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে বাগ নাই খুব রিয়ার পাওয়া, ওই ওয়ার্ডপ্রেসের মধ্যে বাগ খুঁজে পাওয়া অনেক কঠিন। এর জন্য কী করবো আমরা, সবসময় এটা ইউজ করবো, মানে সর্ব মানে বেসিক হ্যাকিং সিস্টেম আর কি। তারপর আমরা কী করবো আর কিছু আছে শেষ, এখান থেকে শুরু করে টোটালটা সম্পর্কে আমি জানালাম, এটা দিয়ে কেমনে একটা ওয়েবসাইট বানানো যাবে। এখন এই যে থিম দেখালাম আপনাদের, থিমে গিয়ে থিম মাত্র দুইটাই আছে, তিনটাই আছে, আপনাদের নেক্সট ক্লাসের জন্য কাজ থাকবে। এখানে যাবেন, যাওয়ার পর বিভিন্ন রকমের থিম অ্যাড করবেন, যেমন যান এখানে, এই থিমগুলো আসছে কোথেকে, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আসছে, আচ্ছা ফিচার থিম, ফিচার থিম আপনি যদি চান পপুলার থিম দেখতে তাহলে পপুলার থিমে যান, তাহলে হচ্ছে পপুলার থিম, এই থিমটা ইনস্টল করা আছে, এই জন্য কী লেখা আছে ইনস্টলড। নর্মালি আপনি এটাকে কি করলেন, এটাকে ইনস্টল করলেন, ইনস্টলে ক্লিক করেন, আপনার এই থিমের মধ্যে জ্যাম্পের মধ্যে এসি ডক্স আছে না, থিমস আছে, থিমের মধ্যে কোনটা সিডি চলে আসছে এখানে ইনস্টল করা, মানে অ্যাক্টিভ হয়ে মানে ভিতরে চলে আসা, এতক্ষণ এতক্ষণ পর্যন্ত ছিল না, কিন্তু আমার ইচ্ছা করলে আলাদাভাবে এটা ডাউনলোড দিয়ে এর মধ্যে আনতে পারতাম, একই কথা হতো, এটা ইনস্টল হয়ে যেত তখন। এখন কী করবেন, এটাকে অ্যাক্টিভ করবেন, হ্যাঁ অ্যাক্টিভ, অ্যাক্টিভে ক্লিক করেন, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, চলে আসছে, ঘটনা হচ্ছে কি, একটা থিম, একটা থিম যদি আপনি থিম দিয়ে কাজ করতে যান, এই যে থিমের মানে কাস্টমাইজেশন জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলে না, মানে ফাইবারে বহু আপনার মার্কেটপ্লেসগুলোতে বহু এরকম গিগ আছে যে আই উইল মেক ইউর, আই উইল কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস থিম, মানে কি কাস্টমাইজ করবেন, মানে কি করবেন, এই যেখানে যে লোগোটা আছে, এই স্লাইডার আছে, স্লাইডারটা আপনি চেঞ্জ করবেন, আপনার যে যেখানে লেখা আছে লেখাগুলো চেঞ্জ করবেন, এগুলো কালার চেঞ্জ করবেন, হ্যাঁ ও বহু জিনিসটাকে আপনি চেঞ্জ করবেন, এখানে লেখা আছে যেগুলো এগুলো চেঞ্জ করবেন, দেখছেন এগুলো করাই হচ্ছে থিম কাস্টমাইজেশন। এখন ফার্স্টে এটা ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ম্যাক্সিমাম থিমগুলাই ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কী চলে আসে, একটা বলে যে রিকমেন্ড করতেছে একটা প্লাগ ইন ইনস্টল দেওয়ার জন্য, কারণ এই থিমটা দিয়ে ঠিকঠাক মতো কাজ করার জন্য এই প্লাগ ইনটা না হলে সমস্যা আছে একটু। এখানে গিয়ে আমরা কী করবো, প্লাগ ইনটাকে ইনস্টল দেবো, এখানে যান, এখানে যান, একসঙ্গে গিয়ে ইনস্টল করেন, অ্যাপ্লাইতে ক্লিক করেন, ইনস্টল হয়ে যাবে। এখন হয়ে গেছে, এখন বলছে কমপ্লিটেড, রিটার্ন দ্য রিকোয়ার্ড প্লাগ ইন ইনস্টলার,
আজান যাওয়ার পর কি করবেন, ওকে করেন, করার পর অ্যাক্টিভে ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে দুটাই, দুটো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আর ওই মেসেজটা আসবে না, আসে আর এখন সুবিধা হচ্ছে কি, আপনি যদি এই পেজটাকে এডিট করতে চান, তাহলে খুঁজে বের করবেন কোথায় আছে, সেখানে বসে দেবেন, আনাই যাবে, খুঁজতে হবে আমাদের জিনিসটা কোথায় আছে। আচ্ছা এখন ফার্স্টে আমরা মানে এখানে কি লেখা আছে, ফাইনটা চেঞ্জ করবেন, ওয়েলকাম টু সিডনি কথা লেখা চেঞ্জ করবেন, এর জন্য খুঁজতে হবে যে কোথায় আছে প্রজেক্ট, অল প্রজেক্টে যান তো দেখেন তো এরকম ওয়েলকাম টু সিডনি লেখা আছে কোথাও নাই, ক্লায়েন্টসে যান নাই, তারপরে খুঁজেন যে এখানে থিম অপশন বা অ্যাপিয়ারেন্সের মধ্যে যান, সিডনি ফার্স্ট এখানে যান, এখানে গেলে ডকুমেন্টেশন দেওয়া আছে, আবার প্রত্যেকটা থিমের মধ্যে ডকুমেন্টেশন দেওয়া থাকে যে কেমনে ইউজ করতে হয়, এখানে গিয়ে আপনি খুঁজতে পারবেন যে আসলে কেমনে ইউজ করতে হবে, ইচ্ছা গেলে এটা পড়তে পারেন, আর পড়াশোনা করার আগে নিজে খুঁজবেন যে কোথায় পাওয়া যায়, এখানে নাই এখানে নাই এখানে নাই, মানে গেজ করবেন যে কোথায় থাকতে পারে, সাপোজ কাস্টমাইজ যান, এখানে থিম ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, এখানে উপর দিকে যান, সাইট টাইটেল ট্যাগলাইন লগো, এখানে সাইট টাইটেল ট্যাগলাইন লগো এখানে আছে, আমাদের এটা দরকার না, হেডার এরিয়া, হেডার টাইপ, হেডার স্লাইড দেখছেন, এখানে যান দেখছেন কি লেখা আছে, ওয়েলকাম টু সিডনি, আপনি দিয়ে দেবেন কি, এই কথাটা লিখে দেখে দেবেন, তবে কি করবেন কেন সফটে কাটি, আপনি যাচ্ছেন দ্বিতীয় লগটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেন, সাপোজ আপনার কি মনে হয় এর একটা থিম, এখানে যে কেউ wordpress.org এ যে কেউ থিম আপলোড করতে পারে না, ঘুমায় না আরমান ভাই, সারা খাতুনের মতো ঘুমায় গেছে উনি, দেখেন এখান থেকে আবার বাটন অ্যাড করা যাওয়ার কথা, বাটন
স্টপ দ্য টেক্সট স্লাইডার, টেক্সট স্লাইড হবে না আর কি। এখানে এখানে বাটন বাটন থার্ড স্লাইডার ব্রাদার ফোর্থ স্লাইডার আরো আরো এখন এখানে বাটন দেওয়া আছে। এখানে কি কেক টু বিগেইনার বিগেইন সবগুলোতে একে একই বাটন দিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। আপনি ধর এখানে বাটনে ইউআরএল দিয়ে দিলেন HTTP এখানে ধরে দিয়ে দিলেন আপনি যে স্লাইডারে অ্যাড করবেন ব্যাপারটা এরকম না, স্লাইডার ছাড়া অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা এখন আচ্ছা এই পেজের মধ্যে কি করবেন, স্লাইডার তো উপরে গেল, বাকি জিনিসগুলো কি করবেন? আপনি অ্যাড করবেন নিচের দিকে, অ্যাড করবেন নিচের দিকে। জানি যে এখানে একটা কি ছিল পেজ বিল্ডার, দেখছেন এখানে এই যে একটা প্লাগ ইন অ্যাড করলাম না, আমি একটা প্লাগ ইন অ্যাড করছিলাম ওই ইনস্টলার করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা দ্বারা এই পেজ বিল্ডার করা হয়েছে। এটা দ্বারা এই যে আপনার কি করা যাচ্ছে, এটাকে এডিট রো করা যাচ্ছে, এটাতে রোল রো করা যাচ্ছে। ধরুন আপনি যেখানে ক্লিক করেন, আরো কিছু ডাউনলোড যাচ্ছে, আমার দরকার নেই আমাদের ওগুলো। আচ্ছা এখানে অ্যাড ড্র করা যাবে বা ডুপ্লিকেট করতে পারবেন, কথা বুঝতে পারছেন? অ্যাড উইজেট, এখান থেকে বিভিন্ন রকমের উইজেট আনতে পারবেন। তারপরে এখান থেকে সিডনির কিছু কিছু জিনিসপত্র আনতে পারবেন, যেমন ক্যালেন্ডার, তারপরে আপনার টেক্সট, পোস্ট কন্টেন্ট, পোস্ট লুপ, লেআউট বিল্ডার, এগুলো আনতে পারবেন, কথা বুঝছেন? এবার যদি আপনি এখানে রো আনেন, রো বলতে কি এখানে কত রো, দুইটা রো আছে না, 50-50। আপনি চাইলে এখানে দুইটা দেওয়া আছে, আপনি যদি তিন করে দেন, ও আচ্ছা তিন দেয় নাই, তিন হয়ে গেছে, চার করে দিলে চার হয়ে গেছে। এখানে ইনসার্টে ক্লিক করলে চারটা রো অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে এখানে চারটা চারটা কন্টেন্ট অ্যাড করতে পারবেন। এখানে যান, এখানে অ্যাড এখানে তো এডিট রো করা যাচ্ছে, এখানে গিয়ে টেক্সট আপনি অ্যাড করতে পারবেন। টেক্সটের মধ্যে যান, আপনি এখানে দিয়ে দিলেন, কপি করে দেন উপরেটা, এটা ডান করে দিলাম। এখন এটাকে কি করা যাবে, ডুপ্লিকেট করা যাবে, এটাকে ড্র্যাগ করে ধরে মধ্যে নেওয়া যাবে, এটাকে ডুপ্লিকেট করেন, করে কি করতে পারবেন, ডাক্তার ধরে মধ্যে নিয়ে আসতে পারবেন। মানে ভিতরে কন্টেন্টগুলো আলাদা দিতে পারবেন, আপনি দেওয়ার পরে কি করবেন, কি করবেন, সাবমিট দেন, আপনি এখানে দেন, দেখেন চলে আসবে কি আসছে এখানে, কোথায় টেক্সট টাকা আনছি না, আমি সার্চ দিয়ে আনছি, আপনি চাচ্ছেন যে এখানে টেক্সট থাকবেন, এখানে কি করবেন আপনি, এখানে আপনি ধরেন ক্যালেন্ডার যেগুলো উইজেটের মধ্যে আছে আপনি দেন, আছে ঠিক আছে, ব্যাপার পারা যাবে না। আচ্ছা আরো কি কি আছে, এরকম আপনার ফ্রি থিমের মধ্যে অনেক অনেক অপশন থাকবে। আর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে তখনই পারদর্শী হতে পারবেন যখন নিজে নিজে অনেক অনেক থিম নিয়ে নাড়াঘাটা করবেন।
জানা থাকবে, তাহলে তাহলেই ধারণা তৈরি তৈরি হবে, আপনার কাজ থাকবে নেক্সট ক্লাসের জন্য, নেক্সট ক্লাসের জন্য কাজ থাকবে। থিমে যাবেন, যাওয়ার পর অ্যাড নিউতে যাবেন, যাওয়ার পর অপশন খুঁজে খুঁজে দেখতে হবে আপনাকে, অপশন খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় গিয়ে, এই এখান থেকে গিয়ে আপনার মিনিমাম মিনিমাম 100টা থিম আগামী এক সপ্তাহের মধ্যে 100টা থিম অ্যাক্টিভ করতে হবে, প্লাস ভিতরে জিনিসগুলো দেখতে হবে। কথা বুঝছেন? আপনি ভিতরে গিয়ে নাও বুঝতে পারেন, একটা থিমের মধ্যে অ্যাক্টিভ করলেন, করার পর আপনি ভিতরে গিয়ে কিছু খুঁজে পেলেন না বা বুঝতে পারলেন না এটা কেমনে চেঞ্জ করলে কি হয়, পাইলেন না, কোনো সমস্যা নাই, আর একটা থিমে কাজ করেন, পরবর্তীতে আবার আগেটাতে চলে আসেন, বা ইরোড দিতে পারেন, একটা থিমে ইনস্টল করার পর দেখলেন যে ইরোড দিল, ইরোড দিল ওটা রেখে দেন, ওটাকে বাদ দিয়ে ডিলিট করে দিয়ে আপনি কোথায় যাবেন এই এখানে গিয়ে ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাক্টিভ করবেন, তো সেটা নিয়ে কাজ করবেন। এইভাবে আগামী এক সপ্তাহের মধ্যে 100টা থিম নিয়ে কাজ করতে হবে। কথা বুঝছেন? আর তারপরে আমি নেক্সট উইকে দেখাবো আপনাদের প্রিমিয়াম থিম দিয়ে কেমনে কাজ করতে হয়। প্রিমিয়াম থিম মানে যে সমস্ত থিমগুলো কি কি করা হয়, কিনে ইউজ করতে হয়, বুঝতে পারছেন? কারণ এইগুলো যদি আপনি 100টা থিম যদি দিয়ে যদি কাজ না করতে পারেন তাহলে প্রিমিয়াম থিম বুঝতে পারবেন না কিন্তু। সো বি কেয়ারফুল। আচ্ছা, এখন আমি একটা জিনিস করি যে এই ডাটাগুলো আছে না, পেজ বানানো আছে বা থিম ইনস্টল করা আছে, আমি চাচ্ছি ডাটাগুলো সবগুলো মুছে দিতে। ডাটাবেস থেকে ডাটাগুলো মুছে দেওয়ার জন্য প্লাগ ইন দিয়ে মুছে যায়। এখানে গিয়ে অ্যাড নিউতে যান, এখানে গিয়ে লেখেন RESET রিসেট, এখানে রিসেটের জন্য ফার্স্টে যেটা আছে রিসেট WP রিসেট, এটাকে অ্যাক্টিভ করেন, এটা না সরি এটাকে করেন, ওয়ার্ডপ্রেস রিসেট, হ্যাঁ ওয়ার্ডপ্রেস রিসেট অথবা রিসেট WP দুটোর একটা যে করলে হয় বা অনেক সবগুলো দিয়ে করা যাবে, WP রিসেট দিয়ে করা যাবে। আচ্ছা অ্যাক্টিভ করেন, এখন এখানে দেখেন টুলসের মধ্যে এখানে কি চলে আসছে একটা রিসেট, এখানে যান, এখানে আমরা কিছু কাজ করতে হবে, সে কাজটা হচ্ছে এই এই লাইনটা আপনাকে অ্যাড করতে হবে কোথায়, wp-config.file-এ। এটা ঝামেলা করলাম শুধু শুধু, এটা না করলে হইতো অবশ্য, এই যে ফাইলে গিয়ে কোথায় অ্যাড করতে বলছে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় এখানে গিয়ে অ্যাড করেন, অ্যাড করলে এবার রিলোড দেন, দেখেন এই এটা আসবে না, আসছে এখন, এখন কি করবেন এখানে গিয়ে টাইপ রিসেট, এই কথাটা টাইপ করেন, অবশ্যই স্পেস থাকা যাবে না, ক্লিক করেন, বলছে তুমি কি রাজি নাকি আসলে রিসেট করতে, আমি রাজি আছি, আপনি চাচ্ছেন এটার মধ্যে কি করবেন, এই যে আগে যেগুলো এক্সপোর্ট করে আসছিলাম ওগুলোকে ইম্পোর্ট করবেন, এখানে যান, ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্টে ক্লিক করলে এখানে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, এই প্লাগ ইন দিয়ে সব কিছুকে ইম্পোর্ট করা যায়। হয়ে গেছে রান ইম্পোর্টার,
বললাম এই ইউজারের আন্ডারে আসবে আর কি, যেগুলো ইমেজ আছে ইমেজগুলোও চলে আসবে। এটা যদি না দিয়ে দেন তাহলে ইমেজ আসবে না। লাইভ সার্ভারে কি আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে দেখাইছিলাম? চলে আসছে? আচ্ছা, এই হচ্ছে অবস্থা, পারা যাবে না। তাহলে আগামী ক্লাসের জন্য অবশ্যই আপনাদের যে কাজগুলো দিলাম এই কাজগুলো অবশ্যই করতে হবে। আর 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 ডোমিনো স্ট্রিং নিজেরা নিয়ে নাও ট্রাই করেন, ঠিক আছে? ডোমিনো স্ট্রিং ছাড়া আপনি প্র্যাকটিস করলে আমাকে দেখাতে পারবেন না, প্র্যাকটিস করলে আমাকে দেখাতে পারবেন আপনি কীরকম করতে পারছেন। বা লাগবেই ডোমিনো স্ট্রিং, আপনি ফ্রিল্যান্সিং করার জন্য লাগবেই। যখন কিছুদিন পরে ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ক্লায়েন্ট বলবে তোমার একটা পোর্টফোলিও সাইট দেখাও, তখন আপনার কী করতে হবে, আমাকে ফোন দিতে হবে, ভাই আপনার পোর্টফোলিও সাইট দেন বা আপনার লিঙ্ক দেন কিছু যে সাইটে কাজ করছেন। আপনি যদি নিজে এখান থেকে এখন থেকে যদি বানানো শুরু করেন তাহলে তো আর কারো কারো কাছে যেতে হবে না, তাই না? এর জন্য ডোমিনো স্ট্রিং নিয়ে চার পাঁচজন মিলে একসাথে নেওয়া যায়, চার পাঁচজন মিলেও 2-3 হাজার টাকার মতো লাগে। হ্যাঁ, 2-3 হাজার। বছরে 2-3 হাজার টাকার মতো আর কি। যদি 5-7 জন হয় তাহলে কমে আসে, টাকাটা কমে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবস্থা আমি আপনাদের দেখা দিচ্ছি কিভাবে ওয়ার্ডপ্রেসটা লাইভ সার্ভারে ইনস্টল করবেন। না, $1 মনে হয় দাম, $1 না $2 ছিল ওই সময়। আচ্ছা, যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই একটা কাজ করতে চাইলাম, ফাংশন আমার এই মুহূর্তে খেয়াল নাই, খুব তাড়াতাড়ি কীভাবে ডাউনলোড দেওয়া যায় জিনিস, মানে উইদিন 1-2 সেকেন্ডের মধ্যে, 1-2 সেকেন্ডের মধ্যে 2-3 GB একবারে আপলোড ডাউনলোড করে ফেলতে যায় PSP দিয়ে। আর আমার কাছে এই মুহূর্তে খেয়াল নাই ফাংশনটা, খুঁজছি, সেজন্যই খুঁজতেছি আর কি। আচ্ছা, ধরেন আমরা ফাইলের মধ্যে গেলাম, যাওয়ার পরে একটা ফাইল তৈরি করি, ফাইল এর মধ্যে গিয়ে কি করা যায়, একটা আপনি ইচ্ছা করলে সাব ডোমেইন তৈরি করতে পারবেন। সাপোজ সাব ডোমেইন তৈরি করলাম, ধরেন আমি এখানে সাব ডোমেইনে গিয়ে সাব ডোমেইন ধরেন তৈরি করলাম, সাব ডোমেইনের নাম দিলাম ধরেন কামরুল, কামন সব জায়গাতে। আচ্ছা, দিয়ে দেবেন না, সমস্যা নাই।
এখানে কি করবেন তাহলে ডোমিন এক্স কিরকম কামরুল এট দ্য রেট অফ এক্স ওয়াই কামরুল ডট এক্স ওয়াই জেড কামরুল ডট এক্স ওয়াই জেড এটা হচ্ছে ডোমিন নেম এখন দেখবেন কিছুই দিচ্ছে না ফরবিডেন দিচ্ছে কারণ হচ্ছে আপনি এখান থেকে হোমে যান হোমে গিয়ে ফাইলে যান ফাইল ম্যানেজার এখান থেকে কামরুলে যান এর মধ্যে কোনো ফাইল আছে আপনারা ফাইল বানান এর মধ্যে সাপোজ নিউ ফাইল নাম দিলেন ধরেন ইনডেক্স ডট পিএইচপি এখন যদি রিলোড দেন থাকা দেখা যাবে না আচ্ছা এখন যদি আপনি ফাইলটা কি করেন এডিট অ্যাট এইচটিএমএল এ যান এখানে পিএইচপি শুরু করেন শেষ করেন এখন এখানে গিয়ে লেখেন এই ফাংশনটা নাম হচ্ছে কি ফাইল পুট কন্টেন্টস এই ফাংশনটা এখানে লেখেন কথা বুঝছেন আচ্ছা লিখলাম এর মধ্যে কয়েকটা প্যারামিটার থাকে ফার্স্ট প্যারামিটার দিবেন হচ্ছে কি নামে ফাইলটা তৈরি হবে এখানে দিবেন কি নামে ফাইলটা তৈরি হবে ধরেন নাম তৈরি হলো কামরুল ডট জিপ নামে তৈরি হবে তারপর দিবেন মিক্স ডাটা ডাটাটা তারপর হচ্ছে এরপর এপ ওপেন করতে হবে এফ ওপেন না হয় সমস্যা নাই ট্রাই করে দেখি আসলে কি হয় এখানে গিয়ে কি করলাম একটা এফ ওপেন করলাম এর মধ্যে দিবেন হচ্ছে কোথা থেকে ফাইলটা আসবে সেই ফাইলের লিঙ্কটা দিবেন দিয়ে দিলেন এইচটিটিপি মানে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিলেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি স্ল্যাশ লেটেস্ট ডট এখানে এটা ডাউনলোড লিঙ্ক না এখানে লিখে দেন আর আর কামরুল ডট জিপ এখানে আরেকটা প্যারামিটার মেবি আছে আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না ফাইল ডাটা মোট কন্টেন্ট স্যার এটা কিন্তু সেভ দেই সেভ দেওয়ার পর আপনি সবগুলো বাদ দেন এখানে কি একটু রিলোড দেন এখানে কিছু আসে কি না আচ্ছা রিলোড দিচ্ছে আমার এই মুহূর্তে আমি কালকে দেখা দেবেন আপনি অল্প অল্প টাইমে কেমন এই কাজটা করা যায় তাহলে কি করে এটা ডাউনলোড দেই ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড যেটা ডাউনলোড দিয়েছিলাম না গতকালকে এটাকে বাদ দিয়ে দেন ডিলিট করে দেন এখানে যান কোথায় আছে এটা ডাউনলোডের মধ্যে আচ্ছা তো নর্মালি কী করলাম আমরা আমরা আপলোড করতেছি আপলোড করলে এটা চলে আসবে কিন্তু এটা ডাটাবেসটা ওইভাবে আসবে না ডাটাবেসটা ওইভাবে বানানো যায় না লাইভ সার্ভারের জন্য লাইভ সার্ভারের জন্য আপনাকে ডাটাবেস কী করতে হবে ক্রিয়েট করতে হবে হোমে যান হোমে গিয়ে ডাটাবেস তৈরি করতে হবে
মাইসুল ডাটাবেজে যাবেন, যাবেন এখানে কি করতে হবে, লিখতে হবে ডাটাবেজের নাম, সাপোজ দিলাম কামরুল, তারপরে ব্যাকে যান, আপনাকে কি করতে হবে একটা ইউজার নেম তৈরি করতে হবে, অ্যাড ইউজার নেম কামরুল, পাসওয়ার্ড তৈরি করবেন, এখানে পাসওয়ার্ড জেনারেটর গিয়ে দেখে কপি করেন, কপি করে ইয়েস আই হ্যাভ সরি আই হ্যাভ কপি, এখানে ক্লিক করে চলে আসছে, এটা কেটে ক্লিক করেন, পাসওয়ার্ড হয়ে গেছে, ইউজার নেম মানে ইউজার নেমে তৈরি করলাম, ডাটাবেজ তৈরি করলাম, এখন এই দুটাকে কি করতে হবে আমাদের অ্যাড করতে হবে, অ্যাড করবেন কেমনে, নিচের দিকে যান, এখান থেকে গিয়ে কি করবেন, এটার সঙ্গে কি হবে কামরুল অ্যাড হবে, দুটো অ্যাড করে নিলাম, আমি অ্যাড করার পর এখানে বলছে কিছু কন্ডিশন চাইছে, মানে কিছু অ্যাপ্রুভাল চাইছে আর কি, আমি সবগুলো যে পারমিশন দিয়ে দিলাম আর কি, মেক চেঞ্জেস, বাট এতটুকুর কাজ শেষ। এখন যখন আপনার হয়ে যাবে, এখানে হয়ে গেছে, আচ্ছা কামরুল ডট জিপ তো আইছিল, এখানে কামরুল ডট জিপ কিন্তু আসছে, দেখছেন, বাট মানে মানে আমাদের আসলে ঠিকঠাক মতো আমরা ওই অ্যাপ ওপেনটা করতে পারি নাই, এখন কি করবো এটাকে আমরা এক্সট্রাক্ট করবো, হয়ে গেছে, রিলোড দেন, এবারে এই ফোল্ডারটা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন, জিপ ফাইলটা এর মধ্যে যান, সবগুলো ফাইলকে সিলেক্ট করেন, আচ্ছা সিলেক্ট করতে হয় এভাবে না, সিলেক্ট অল মুভ, কোথায় এই কামরুলের মধ্যে থাকবে, এগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে যাবে না, মুভে ক্লিক করেন, এখান থেকে বের হয়ে চলে যাবে, কোথায় ব্যাকে কামরুলের মধ্যে আছে, এই ফাইলের ফোল্ডারটা দরকার নেই আমাদের, ডিলিট করে দিলাম, এখন যদি এখানে গিয়ে রিলোড দেন, ডাটাবেজ আমাদের আছে, আমাদের পাসওয়ার্ডও আছে, পাসওয়ার্ড কি ছিল এটা, আর ইউজার নেম কি ছিল, এই যে এটা হচ্ছে ডাটাবেজ আমাদের ইউজার নেম, এটাকে হলুদ কালো স্ট্রিপ রাখেন, সাবমিট করেন, কাজ হয়ে যাবে, নাম দিলাম ধরেন, কামরুল, এখানে দিলাম কামরুল KHD, ঠিক আছে, হেড কামরুল KHD, আচ্ছা কামরুল দিলাম ধরেন, কামরুল @KHD .com, বুঝছেন, একদম লাইভ হয়ে গেছে ওয়েবসাইট কামরুল, এখন ব্র্যান্ড কে বলবেন কামরুল .xyz, এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, পারা যাবে তো নাকি, লাইভ সার্ভার আপনাদের যদিও নাই তারপরে দেখা দিলাম আমি, যদি